আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। দেখলাম কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক। আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। আমি একথাই বুঝে নিলাম, সে আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি তিনবারের শেষবার এসেছো, বলেছো আসবে না, আবার এসেছো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম, কি সে বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর সাহাবায়ে কিরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে কথা বলেছো তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বলল, না, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো শয়তান।